अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे साहस देखो संतुरीर, भाई ओके पावर ऑफ अटॉर्नी दिए छिलो, আর ও সেটার এভাবে এভাবে ফায়দা তুলছে। বাবা আজকে যা সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে সন্তুর এই বাড়িতে আসা, তারপর ধন সম্পত্তি নিয়ে কথা বলা, এটা আমি কোনোদিনও ভাবতেই পারি। কেন ভাবিসনি? তোর তো সবার আগে ভাবা উচিত ছিল হিতেন্দা, যে নিজের বোনের স্বামীকে মারতে পারে, নিজের ছেলেকে মারতে পারে, সে এরকম কেন করতে পারবে না? কোনোদিনও ভাবতে পারিনি যে সন্তু এরকম করতে পারে। এটাই তো ব্যাপার বৌদি, যেটা আমরা কোনোদিন ভাবতেও পারি না সেটাই তো আজ অব্দি করে এসেছে সন্তু। এমনিতেও আমি এই বাড়ির ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু কিন্তু এইটুকু বলবো যে সন্তু আমাদেরকে যেভাবে অপবাদ দিল, যেভাবে জেলে পাঠালো, তারপরেও আপনি ওকে কি করে সহ্য করতে পারেন? আর আপনারা সহ্য করছেন দেখে আমার খুব কষ্ট হচ্ছে। যাই হয়ে যাক, আমরা ওকে এই বাড়িতে থাকতে দিতে পারি না। আপনারা আইনের সাহায্য নিন, কিন্তু ও শুধু এই বাড়িতে থাকবে না, ব্যাস। যদি ও এই বাড়িতে থাকে আমি এখানে থাকবো না। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। ও যাবে কাল মহাশিবরাত্রি, হিতেন মন্দিরে পুজো করবে। শুধু একবার পুজোটা হতে দাও, তারপর আমরা সবাই মিলে ওকে এই বাড়ির বাইরে বের করে দেব। না মা, আমি আর সন্দীপ জিজু উকিলের কাছে যাব। কোনো না কোনো উপায় তো থাকবেই সন্তুকে থামানোর জন্য। সবাইকে একসাথে কিছু একটা করতে হবে, শিবরাত্রির পুজো হওয়া অবধি আমরা অপেক্ষা করতে পারবো না। বলছি কি, আমি একজন উকিলকে চিনি, আমরা ওর সাথে কথা বলতে পারি। কি হলো, হাসছ কেন? তোমার মনে আছে বসুধা, এই বাড়ির সদস্যদের সাথে সাথে আমরাও ভিন্ন হয়েছিলাম, যাতে বাড়ির সব লোককে আবার একসাথে করতে পারি। কিন্তু আমরা যা 10 বছরে পারলাম না, সেটা আজ হতে দেখলাম। কি করে? সন্তুর আশাতে প্রথমবার এই বাড়ির সব লোক এক হয়ে কোনো একটা কথায় রাজি হলো। তা সে সন্তুর বিরুদ্ধে হলেও, প্রথমবার এই পরিবারের লোক একে অন্যের সঙ্গে ঝগড়া না করে একে অন্যের সাথে গলা মিলিয়ে এই ব্যাপারে তো সিদ্ধান্ত নিল যে আমরা এই বাড়ি থেকে সন্তুকে বার করে দেব। খুশি লাগছে এটা ভেবে, এই গত 10 বছরে প্রথমবার এই বাড়িতে তুই এর বদলে আমরা করব বলে শুনলাম।
এমনিতে তো আমি এখানে একজন অতিথির মতো এসেছি, সেই জন্য বেশি কিছু বলতে পারবো না, আমার অধিকার নেই। কিন্তু আপনাকে আজকে এই রূপে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। যখন আমাদের জামনগরে দেখা হয়েছিল, হ্যাঁ সেই ব্যাপারটা আলাদা যে এই ঘটনাটা সেরকম কেউ জানে না, কিন্তু তখন আপনাকে দেখে মনে হয়েছিল যে আপনি সত্যি পরিবারের জন্য ভাবেন, যেভাবে আপনি আমাকে সবার ব্যাপারে বলছিলেন। কিন্তু আজকে আপনার এই রূপ দেখে আই এম রিয়েলি সারপ্রাইজড। আপনি এখানে বিবাহের জন্য এসেছেন আর সেটার জন্য আমি খুব খুশি। আর কোথাও না কোথাও আজও আমাদের মধ্যে মা মেয়ের সম্পর্কই আছে, এটা ছাড়া এর থেকে বেশি আমাকে আর কোনো প্রশ্ন করার আপনার কোনো প্রয়োজন নেই। পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারটা আমার আর আমার পরিবারের ব্যাপার, আর এখনো অবধি তুমি এই পরিবারের কেউ নও। মানি ম্যাটার্স, এনিওয়ে সম্পত্তির ব্যাপার হর্ষডাইসে, টেক কেয়ার। ড্রাইভার, ড্রাইভার! বিভা! হ্যাঁ, বলছিলাম কি, তোমার গাড়িটা আমি বাজার করতে পাঠিয়েছি। কি বৌদি, বাড়ির এত গাড়ি থাকতে তুমি আমার গাড়িটাই পাঠালে বাজার করতে? কেন? ও ওই কি জানো তো, একটা গাড়ি পুলিশের কাছে আছে, একটা গাড়ি হিতের নিয়ে গেছে, আর একটা গাড়িতে চম্পাকলি গেছে বাড়ির একটা কাজ সারতে। তাহলে বাকি রইল তোমার গাড়ি। বৌদি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কারখানা কি করে যাব? হ্যালো বৌদি। হাই। সূর্যের সঙ্গে দেখা হলো উপরে, ও বললো যে আপনি আমাকে পাঠাতে চান কোথাও। হ্যাঁ, তুমি ফ্যাক্টরি যাচ্ছ তাই না? একটা কাজ করো, কিছু ফাইলস নিয়ে এসো আমার জন্য। আর হ্যাঁ, বিভাকেও পৌঁছে দিও, আজকের গাড়িটা নেই। ফাইলস? কিন্তু ওই ফাইলসগুলো নিশ্চয়ই কোনো একটা নাম তো থাকবে। হ্যাঁ, নাম তো হবে তাই না? এক কাজ করো, দুটো ইয়েলো, দুটো রেড আর দুটো ব্ল্যাক ফাইল নিয়ে এসো। হ্যাঁ, দুটো ইয়েলো, দুটো ব্ল্যাক আর দুটো। বৌদি, আমি সব বুঝতে পারছি, আমি সবটা জানি, তুমি কি করতে চাইছো সবটা জানি আমি। কি কি করতে চাই আমি? তোমার ফাইলের কি দরকার? আরে, তোমার হিতেন দাদাই তো বলছিল যে আমাদের বাচ্চা একদম যেন তোমার মতো হয়, অনেক বড় বিজনেসম্যান হয়। তাই আমি ভাবলাম তোমার ফ্যাক্টরি থেকে যদি কিছু ফাইলস নিয়ে এসে পড়াশোনা করি, আমি যখন পড়বো তখন ও কিছু শিখবে, রাইট? তোমার ফ্যাক্টরি, তোমার ফাইলস, তবেই তো তোমার মতো তৈরি হবে আমার বাচ্চা, তাই না? এই জন্য। বৌদি, আমি এই ছেলেটার সাথে যাবো না, আমি যেতে চাইছি না, তুমি বুঝতে পারছো না? তাহলে গরুর গাড়িতে চলে যাও। দেখো, এখানে তো তুমি শুধু গরুর গাড়িই পাবে, তিন চার ঘন্টায় পৌঁছে যাবে তুমি খুব ভালোভাবে। এক্সকিউজ মি। ইয়া। কারখানায় একটু ড্রপ করে দেবে আমাকে? ওকে, গ্রেট, গুড। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, গো গো গো, দেরি হয়ে যাচ্ছে, গো। তোমার ফাইল ঠিক পৌঁছে যাবে বৌদি। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো তাড়া নেই সারং, কোনো তাড়াহুড়ো নেই। চলো। আফটার ইউ। বৌদি, বাড়িতে এত প্রবলেম চলছে, পুলিশ সন্দীপ আর মৌলিককে ধরে নিয়ে গিয়েছিল, আর তুমি এসব করছো? কদ্দু, ওই সব প্রবলেম তুমি সামলাও, এখন সব থেকে বেশি টেনশন হচ্ছে আমার বিভার বিয়ে নিয়ে। বিয়ের বয়স হয়ে গেছে ওর, এখন বিয়ে করবে না তো আর কবে করবে? ওর বড় দিদি আমি আর তুমি ওর জন্য সবসময় চিন্তা করো, আমার থেকেও বেশি ভালোবাসো ওকে, তাই না?